দুই জেলায় বাড়ছে সাপের কামড়। সাপের কামড় খেয়ে চিকিৎসার জন্য খুলনা থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে এলেন মহিলা। প্রতিনিয়ত বাড়ছে সাপের কামড়, পাশাপাশি ওঝাদের দাপটও বাড়ছে, মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র ক্যানিং মহকুমা এলাকায় গত দু মাসে সাপের কামড়ে মৃত্যু হয়েছে 6 জনের। উত্তর চব্বিশ পরগনা জেলার খুলনার বাসিন্দা পেশায় হাসপাতালের ঝাড়ুদার বছর 42-এর সন্ধ্যা আড়ি মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। বিছানার মধ্যে তার ডান হাতে কামড় দেয় বিষধর কালাত সাপ। তিনি কোনো কিছুই বুঝতে পারেননি। বুধবার যথারীতি হাসপাতালের কাজে যান। সেখানে আচমকা বেলা 11টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা সন্ধ্যাদেবীর প্রাথমিক চিকিৎসা করেন। পরিস্থিতি ভালো নয় বুঝতে পেরে চিকিৎসকরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন। অত্যন্ত খুলনা থেকে ওই মহিলাকে তার পরিবারের লোকজন সুন্দরবনের ডাসা ও রায়মঙ্গল নদী দুটি পারাপার হয়ে দুর্গম পথ অতিক্রম করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেন। ইতিমধ্যে আচমকা ওই মহিলার পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার অপূর্বলাল সরকার ও সর্ব বিশেষজ্ঞ ডাক্তার সমরেন্দ্রনাথ রায়ের সাথে যোগাযোগ করেন। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা রোগীর অবস্থা শুনে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসতে বলেন। প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করে ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী পৌঁছায় বুধবার রাতে। ততক্ষণে রোগীর অবস্থা বেশ সংকটজনক। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা রোগীর অবস্থা দেখে বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউ বিভাগের চিকিৎসক অনুপম হালদার তড়িঘড়ি সিসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন। এ পর্যন্ত ওই মহিলাকে সাপে কামড়ানো প্রতিষেধক 40টি এবিএস দেওয়া হয়েছে। তিনি সুস্থ হওয়ার পথে। মগরাহাট থানার ধামুয়ার আলিশা গাজীপাড়ার বাসিন্দা রাজ্জাক শেখ বৃহস্পতিবার সকালে তিনি রাস্তার পাশে রাখা কাঠ সরিয়ে অন্যত্র রাখছিলেন। আচমকা তার বাম পায়ে দৌড়ে এসে কামড় বসায় বিষধর একটি চন্দ্রবড়া সাপ। মুহূর্তে সাহসের উপর ভর করে ওই যুবক সাপটি ছাড়িয়ে প্রতিবেশী সঙ্গী সাথীদের নিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে যায় চিকিৎসার জন্য। আচমকা সাপ হাতে যুবককে হাসপাতালে ঢুকতে দেখে তাজ্জব হয়ে যায় চিকিৎসকরা। সাপে কামড় দিয়েছে জানতে পেরে শুরু হয় যুবকের চিকিৎসা। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছে। অন্যদিকে দীর্ঘ পথ অতিক্রম করায় বিষধর চন্দ্রবড়া সাপটি মারা যায়। বৃহস্পতিবার বিকালে বাড়িতে ইট গুছিয়ে রাখার কাজ করছিলেন বাসন্তী থানার আমঝাড়ার গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর তিতকুমার গ্রামের কুদ্দুস খান। সেই সময় আচমকা একটি বিষধর সাপ তার ডান হাতে ছোবল মারে। সাপটি মেরে ফেলে তড়িঘড়ি চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে আসে ওই যুবক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে, একটু সতর্কভাবে চলাফেরা করা উচিত। সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি, কারণ সাপে কামড় দিলে চিকিৎসার ক্ষেত্রে প্রথম 100 মিনিট অত্যন্ত জরুরি। তবে সঠিক সময়ে হাসপাতালে আসলে কোনো সমস্যা হয় না। মানে কামড়ে আটকে ছিল ধরে, আমি পাটা টেনে রোডের মাঝখানে নিয়ে এলাম, নিয়ে এসে ছেড়ে দিয়ে মারলাম। কী সাপ? চন্দন বোড়া। তারপর? তারপরে ওই আর কিছু বলিনি, সব পাড়া ছেলেরা নিজে আমার হাসপাতালে নিয়ে চলে এলাম। ওখান থেকে কোথায় এলেন? ক্যানিং মহকুমা হাসপাতালে? সাপ আপনার কামড়ে জড়িয়েছিল, আপনি ট্রেনে ছাড়িয়েছেন? না না, এমনি কেঁপে ও ছেড়ে দিয়েছিল, রোডে মাঝখানে এসেছি ছেড়ে দিয়েছিল। তারপরে আমি আর তারপরে কি সাপটাকে ধরলেন? হ্যাঁ, ধরে নিয়ে আর চলে এসেছি। এর আগে কি অন্য কোথাও গেছিলেন না টানা এখানেই এসেছেন ক্যানিং হাসপাতালে? টানা এখানে এসেছি। কী নাম আপনার? নাম রাজ্জাক শেখ। এই চন্দ্রগোড়া সাপ কামড়েছে, কে হয় আপনার? আপনার নাম কি? কিভাবে কামড়ালো? তারপর জানতে পারলেন কি করে যে চন্দ্রগোড়া কামড়েছে? জানতে পারলাম হসপিটালে আনার পরে ডাক্তার। মানে আপনার ভাই কি সাপটা ধরে নিয়ে এসেছিল? তারপরে জানতে পারলেন যে চন্দ্রগোড়া? কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আমাদের মুড়ার থানা ধামু আদিদা গাজীপাড়া থেকে নিয়ে আসা। কী হয়েছিল? ইট সরা থেকে সাপে কেটে। কীভাবে কামড়ালো? ইট সরিয়েছে সাপে কেটে। তারপর সাপে কামড়েছে? গুনিনের কাছে গেছিলেন? না, সোজা হাসপাতালে চলে এসেছিল। কী নাম আপনার? কুদ্দুস খান।